পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এটা সান্দাবাজিতে নিয়ে আসতেছে। আর আমাদের ফুন্দা ফুজার সান্দার সাথে কালকের যেটা ঘটনা হয়েছে এর সাথে কোনো সম্পৃক্ত নয়, এটা ভিন্নগত নেওয়ার জন্য ফুজা ফুজা এই দুর্গা পূজার নামটা ব্যবহার করতেছে। উনি কোনোদিন কোন হিন্দু পূজা মণ্ডপ হয়ে কোনো জায়গায় চাঁদা দিয়েছে কিনা? কক্সবাজার পূজা মণ্ডপের যেই দুর্গ প্রতিমা মণ্ডপ আছে ওদের কাছে জানতে চাইলে আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত তারপরও চাঁদাবাজির সাথে পূজার চাঁদার সাথে তো কোনো সম্পর্ক নেই। ও মূল উদ্দেশ্য হলো আমাকে কোনো দিকে আটকাইতে না পারিয়া ম্যানেজারকে দিয়ে হেনস্থা করে আমার সাথে প্রতারণা আমার সাথে হেনস্থা করে একটা মামলা রুজু করার জন্য এটা একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এইটার সাথে চাঁদাবাজির সাথে পূজা চাঁদাবাজির সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি কক্সবাজার কোনো জায়গায় কোনো পূজা মণ্ডপগুলোকে আমি কোনো চাঁদাবাজের চাঁদার জন্য কোনো জায়গায় আমি যাইনি, তাহলে আমাকে কেন ওখানে টেনে আনা হলো? তাহলে এটা কি উদ্দেশ্যমূলক নয়? আমি আমি চাঁদাবাজি করতে গেলে আমি মেয়র সাহেবের কাছে যাবো, আমি এমপি বুদ্ধি সাহেবের কাছে যাবো, আমি এমপি জাফর সাহেবের কাছে, আমি এমপি কমল সাহেবের কাছে যাবো যে চাঁদাবাজি করতে গেলে? আমি একজন ফকিরের কাছে তো আমি চাঁদাবাজি করতে যাবো না, উনি তো একজন ফকির, ওই ফকিরের কাছে আমি চাঁদাবাজি করতে যাবো? দুর্গুজের চাঁদা দিতে গেলে উনি 10 টাকার উপরে কোনোদিন দিছে বলে মনে হয় না। তারপরে ওদেরকে যে অশালীনভাবে কথাবার্তা বলতেছে, তাহলে তাহলে এটা কি 10 টাকাও তো দেয় নাই, 5 টাকাও দেয় নাই। বাবুল সেলুন আমাদের প্রত্যেকভাবে আমার পিতার, আমার ভাই অনিল সুশীল বলু প্রতারণা পূর্বক আমাদের কাছ থেকে এটা ওকে বিশ্বাস করেছে, প্রতারণা পূর্বক ও জায়গা মালিক হয়েছে, তার জন্য আমি বিস্তারিত টানতে চাচ্ছি না। ও যখন আমাদের সাথে প্রতারণা করতে পারছে, হিন্দু সনাতন ধর্ম নিয়ে প্রতারণা করতে পারছে, তাহলে সে পারবে না এমন কিছু কথা নেই। ও আমাদের দেশের বাড়ির মধ্যে কিছু সম্পত্তি, ভাইদের সম্পত্তি মুসলিমদেরকে চুরি করে রেজিস্ট্রি দিয়ে বেদখল করে দিছে, এটার জন্য চেয়ারম্যান কাছে বিচারাধীন আছে। কোনো কিছু আটকাইতে না পারে ও সেলুনে বিভিন্ন সময় আমাদেরকে আমাদের ভাইদেরকে নিয়ে বিভিন্ন প্রতারণাপূর্বক অশালীন কথাবার্তা বলে লোকের সামনে, যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আমরা নিরবতা পালন করে ওনার সাথে কোনো কিছু না বলার কারণে শেষ পর্যন্ত ম্যানেজারকে দিয়ে আমাদের সাথে বিভিন্ন অশালীন কথাবার্তা বলার বলা শুরু করেছে। ম্যানেজারকে নিয়ে এদের মালিককে মামার সাথে আমাদের সভাপতির সাথে ডাক্তার সুশীলের সাথে পারিবারিক সম্পর্ক সমস্যা আছে, কিন্তু এটা আমাদেরকে দেখাবার জন্য এদের নাম বলছে।